আমরা তো আকাশ থেকে উড়ে আসছি, পরিবহনের আমি সর্বাঙ্গ শক্তি, এই জন্য আমি সাংবাদিক সফলতা করতে পারতেছি, আদারওয়াইজ আমার অত্যাচার আপনি কিছু করতে পারতেন না। আমি ভাগেরও আমি কোনো ধরনের কোনো ভাগের মধ্যে আমি চাই না, আমার ভালো লাগে কোনো আমার দেবর ভাই বসে বসবে দীর্ঘ কথাবার্তা বলবে সংবিধান ঠিক করবে দলে যাবো না, একটা রাজনীতি করবো রাজনীতি করবো ওদের সাথে তো করবোই না, কোনো দলে যাব আমি কৃষি উপরে করবো স্যার মানুষ তাদেরকে দলে নিয়ে দলে থাকে, এই দলের আর কিছু হোক তাদের নিজেদের উন্নতি ছাড়া দলের কোনো উন্নতি হবে, তাদের নিজেদের উন্নতির জন্য তার দল করে সম্পত্তি যদি ভাগ হয় তাহলে ভাইয়েরা সম্পত্তি পায় না, বউ পায় সেটারা পায়, ও ভাইয়েরা কিন্তু সম্পত্তি পায় না, সুতরাং উনি দাবি করতে পারে না জাতীয় পার্টি উনি আমার ভাইয়ের দল, উনি ওনার ভাইয়ের দল দিয়ে বিশ ধারা নিয়ে একটা করে একটা অন্যায় করে চলছে, দর্শক সব মনে রেখে করে আমার স্বাক্ষর ছাড়াই এইভাবে একটা সংবিধান নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে, আমার মনে হয় আমি থেকে ওরা ওই চিন্তা করেছে দলটাকে যে ক্ষমতা নিয়ে যাবে এই চিন্তা যাওয়ার কোনো এরা থাকলে যাওয়ার কোনো সুযোগ নাই, দর্শক একবার করছিলেন আবার জিএমকে একবার করছিলেন দুই ভাগে আমি মহাসচিব ছিলাম, তো আমি কোনো ভাগে তখন খাই না, আমি বলছি মীমাংসা করে দেবো, আমি বসে মীমাংসা করে দিয়েছি তিন তিন করে ভাগ করে, এবারে তিন ধরে বসে তিন করে ভাগ করে আমি মীমাংসা করে দিয়েছি, ওনার 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 অনেক কিছু আমি আরো করবো কিছুদিন পরে আরো করবো এবং ডকুমেন্টারি করবো আপনার দেখে পিকচার দেখব, ভাগেরও আমি কোনো ধরনের কোনো ভাগের মধ্যে আমি চাই না, আমার ভালো লাগে কোনো আমার দেবর ভাই বসে বসবে দীর্ঘ কথাবার্তা বলবে সংবিধান ঠিক করবে দলে যাবো না, একটা রাজনীতি করবো রাজনীতি করবো ওদের সাথে তো করবোই না, কোনো দলে যাব আমি কৃষি উপরে করবো স্যার এমপিও ছেড়ে দেবো কাউন্সিল করে তো করছি, আমি কাউন্সিল করে এটা বাদ দিয়েছি আমরা কাউন্সিল করে আমরা এডিশন করছি অনেকটা আবার সংশোধন করছি বিয়োজন করছি বিয়োজনকে লাগে নেই কোনো আমার লাগাচ্ছে বিশ দ্বারা লাগাচ্ছে এবং দর্শক হিসেবে ধারণা করে অর্জন করে দিচ্ছি, সেই সময় আপনি আমি আপনি এটা দেখি নেই চার বছর পরে আপনি সেই আমি আগে দুই দিনটা দেখি নাই আমি এটা নিয়ে এটা লক্ষ্য করছি, আমি তো এত চর্চা করে নিয়ে পারিনি, আমি টোটাল রেজিস্ট্রেশনের সময় বেশ কিছুদিন এবং কাউন্সিলে আমি নির্বাচিত মহাসচিব ছিলাম কাউন্সিল দুই বিশ জানা ক্ষমতা মানে আমাকে বাই বাই করে বহিষ্কার কি কারণ দর্শক সাথে বহিষ্কার ইয়েটাতে আমি স্বাক্ষর করলাম না কেন বা আমি এটা বিরোধী দিতে পারলাম কেন